হ্যাঁ গাইস, কি অবস্থা? আপনি যদি স্মার্টফোন কিনতে চান আর সেটা যদি ভিভো কোম্পানির হয় তাহলে ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিভো কোম্পানির 2021 আপকামিং লেটেস্ট 6টি স্মার্টফোন নিয়ে, সেই সাথে জানানো হয়েছে এই ফোনের ফুল ডিটেইলস এবং জানানো হয়েছে এই 6টি ফোনের বাংলাদেশি আনুমানিক প্রাইস মূল্য। তো হে গাইস, আপনারা দেখছেন রাকিব প্রোডাকশন ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি রাকিব। তার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিভো কোম্পানি আমাদের লিস্টের প্রথম যে আপকামিং ফোনটি রয়েছে এটি হলো ভিভো Y11X। ফোনটি রিয়ার ক্যামেরা সাথে থাকছে 13+2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল। র্যাম 3 GB এবং রম 32 GB। এর প্রসেসর হিসেবে থাকছে অক্টা কোর 1.8 GHz এবং অপারেটিং সিস্টেম Android 10। এই ফোনটির ডিসপ্লে থাকছে 6.51 ইঞ্চি IPS LCD এবং ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। এছাড়াও এই ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সুবিধা। ভিভো Y11S এর বাংলাদেশে আনুমানিক মূল্য ধরা হয়েছে 12,000 টাকা। আমাদের লিস্টে 2 নম্বর ফোনটি হলো ভিভো Y12S। এর রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল। র্যাম 3 GB এবং রম 32 GB। এর প্রসেসর হিসেবে থাকছে অক্টা কোর 2.35 GHz এবং অপারেটিং সিস্টেম Android 10। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.51 ইঞ্চি IPS LCD এবং ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। এছাড়াও এই ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সুবিধা। ভিভো Y12S বাংলাদেশি আনুমানিক মূল্য ধরা হয়েছে 13,000 টাকা। ভিভো কোম্পানি আমাদের লিস্টের 3 নম্বর ফোনটি হলো ভিভো Y3S। এই ফোনটির রিয়ার ক্যামেরা 13+2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল। র্যাম 4 GB এবং রম 128 GB। প্রসেসর অক্টা কোর 2.3 GHz, অপারেটিং সিস্টেম Android 9.05। এছাড়া ফোনটিতে থাকছে 6.35 ইঞ্চি ডিসপ্লে, ব্যাটারি 5000 mAh এবং 10W ফাস্ট চার্জিং সুবিধা। ভিভো Y3S বাংলাদেশ আনুমানিক প্রাইস মূল্য ধরা হয়েছে 17,000 টাকা। ভিভো কোম্পানির আপকামিং পরবর্তী ফোনটি হলো ভিভো Y20S। এর রিয়ার ক্যামেরা 13+2+2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল। র্যাম 6 GB এবং রম 128 GB। এই ফোনটি প্রসেসর হিসেবে থাকছে অক্টা কোর 1.8 GHz এবং অপারেটিং সিস্টেম Android 10। এই ফোনটির ডিসপ্লে থাকছে 6.51 ইঞ্চিস IPS LCD এবং ব্যাটারি থাকছে 5000 mAh। এছাড়াও থাকছে 18W ফাস্ট চার্জিং সুবিধা। ভিভো Y20S এর বাংলাদেশে আনুমানিক প্রাইস মূল্য ধরা হয়েছে 18,500 টাকা। আমাদের পরবর্তী ফোনটি হলো ভিভো Y52S। এই ফোনটি রিয়ার ক্যামেরা 48+2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। র্যাম 8 GB এবং রম 128 GB। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টা কোর 2.2 GHz এবং অপারেটিং সিস্টেম Android 10। ডিসপ্লে হিসেবে থাকছে 6.58 ইঞ্চিস IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং 18W ফাস্ট চার্জিং সুবিধা। ভিভো Y52S এর বাংলাদেশি আনুমানিক মূল্য ধরা হয়েছে 22,000 টাকা। ভিভো কোম্পানির আপকামিং আমাদের সর্বশেষ ফোনটি হলো ভিভো Y51। এই ফোনটির রিয়ার ক্যামেরা 48+8+2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেল। র্যাম 8 GB এবং রম 128 GB। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টা কোর 2.0 GHz এবং অপারেটিং সিস্টেম Android 11। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.58 ইঞ্চিস IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং 18W ফাস্ট চার্জিং সুবিধা। ভিভো Y51 এর বাংলাদেশি প্রাইস মূল্য ধরা হয়েছে 25,000 টাকা। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। এরকম মোবাইল রিভিউ এবং টেক রিলেটেড ভিডিও এছাড়াও ভিডিও এডিটিং সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।